নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা একটি সংবাদ পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে দুয়ারে দুয়ারে রেশন সরকারের যে প্রকল্প দুয়ারে দুয়ারে রেশন সেই দুয়ারে রেশন পৌঁছে দিবে এসএচজি গ্রুপ সেলফ হেল্প গ্রুপ বিরাট উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন এবং এই কাজটি করবে সেলফ হেল্প গ্রুপের সদস্য বা সদস্যরা যদিও খবরটির সত্যতা যাচাই করে নাই নিউজ টোয়েন্টি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেরোই মে দুয়ারে স্বনির্ভর গোষ্ঠী দিয়ে দুয়ারে রেশন ভাবনা খাদ্যমন্ত্রীর বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিতে কাজে লাগানো হতে পারে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পুজোর আগেই দুয়ারে রেশন পৌঁছে দিতে দপ্তরের আধিকারিকদের একটি রোডম্যাপ বানাবার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকারে এলেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন সদ্য গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা খাদ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন রথিন ঘোষ মুখ্যমন্ত্রীর সেই সাধের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে দায়িত্ব পেয়েই বৈঠক সেরে ফেলেছেন নতুন মন্ত্রী এখনই গোটা রাজ্যে একেবারে চালু করা সম্ভব না হলেও ক্যাটাগরি বা এলাকা ভাগ করে নিয়ে দুই থেকে তিন ধাপে দুয়ারে রেশন চালু উদ্যোগ নেওয়া হতে পারে তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি কয়েকদিনের দিনের মধ্যেই সমস্ত বিষয়ে রাজ্য খাদ্য দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারপর তার মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদন নেওয়ার জন্য পাঠানো হবে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়েছেন তিনি দুয়ারে রেশন নিয়ে বৈঠক করেছেন বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে দ্রুততার সঙ্গে সেগুলি বাস্তবায়িত করা হবে একটি রোড ম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে দুটি বিষয় ভাবা হয়েছে একটি হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ওই কাজে লাগানো যায় কি না তা বিবেচনা করে দেখা হচ্ছে তার রেশন ডিলার এবং গ্রাহকদের মধ্যে যোগাযোগের কাজটা করবেন বাড়ি বাড়ি সামগ্রী পৌঁছে দেবেন আর দ্বিতীয় পরিকল্পনা হলো রাজ্যের সমস্ত গ্রাহকে যদি একবারে এই সুবিধা না দেওয়া যায় তাহলে এলাকা ভাগ করে ধাপে ধাপে এই সুবিধা চালু করা হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য